হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো এবার থেকে ঠিক করেছি সানডেতে একটা করে নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আগের সানডেতে যেমন শেয়ার করেছি সর্ষে পাবদার রেসিপি, যারা এখনও দেখোনি তারা গিয়ে আমার চ্যানেলে চেক করে নিতে পারো। তো আজকে তেমন নিয়ে এসেছি আলু চিকেনের পাতলা ঝোলের রেসিপি। তো রবিবারের দুপুরে হালকা পাতলা কিছু খেতে চাইলে গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা দারুণ লাগবে। আর আমাদের বাঙালিদের না এই আলু চিকেন দিয়ে পাতলা ঝোল সবাইকার খেতে খুবই ভালো লাগে। তো চলো দেখে নেওয়া যাক চিকেনের এই রেসিপিটি বানাতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। তো আমি এখানে নিয়েছি 500 গ্রাম চিকেন। চিকেনটা খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি। তো চিকেনটাতে প্রথমে সামান্য নুন, একটু হলুদ, কাঁচা তেল আর 3 চামচ মতো টক দই দিয়ে 1/2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমি সর্ষের তেল অ্যাড করলাম 3 চামচ মতো। তো তেলটা গরম হলে সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার ঝোলের মধ্যে যে আলুগুলো আমি ইউজ করব সেই আলুগুলো লাল লাল করে ভালো করে ভেজে নেব। আর তেলের মধ্যে হলুদ দিলে কী হবে, আলুগুলোর মধ্যেও একটা বেশ লাল ভাব চলে আসবে আর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পর আমি কিন্তু আলাদা করে আর কিছু তেল অ্যাড করব না, ওই সামান্য তেলেই আমি কিছু গরম মশলা অ্যাড করে দেবো। গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়নের জন্য দিয়ে দেবো। এবার এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো ফোড়নগুলো ভাজা হয়ে গেলে লাল লাল করে ওর মধ্যে অ্যাড করে দেবো মিডিয়াম সাইজের আমি 4টে পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় আর চিকেনটার মধ্যেও একটা আলাদা কালার আসে, তার জন্য সামান্য চিনি অ্যাড করে দিলাম। এই চিনি অ্যাড করে দিলে দেখবেন পেঁয়াজটা তাতে নরম হয়ে যাবে আর সুন্দর একটা কালার আসবে। তো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার একটা টমেটো অ্যাড করে দিলাম। টমেটো দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। টমেটোটা নরম হয়ে এলে এর মধ্যে অ্যাড করব 1/2 চামচ আদা আর রসুন বাটা। আর আদা আর রসুনটা পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এই মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর কিছু গুঁড়ো মশলা আমি জলে গুলে নেব। তো একটা বাটিতে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি মির্চ, যেটা কালার হয় ওই লঙ্কার গুঁড়োটা নিয়ে একটু জল দিয়ে ভালো করে গুলে নেব। আমি সাধারণত গুঁড়ো মশলা রান্নায় অ্যাড করলে আমি আগে থেকে গুলে নিই, তারপর আমি তেলের মধ্যে অ্যাড করি। তো এবার এটা আমি আদা, রসুন, পেঁয়াজ, বাটাটার মধ্যে আমি অ্যাড করে দিলাম। এই মশলাটা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলাটা দিয়ে তেল ছাড়ছে। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার মধ্যে স্বাদটাও ঠিক ততটাই আসে। তো এখানে আমার মশলাটা দেখো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আগে থেকে ম্যারিনেট করা যে চিকেনটা সেটা আমি অ্যাড করে দিলাম। এবার চিকেনটা দিয়ে মশলাটা আরও খুব ভালোভাবে 10-15 মিনিট মতো আমি কষিয়ে নেব। এখানে চিকেনটার সঙ্গে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আগে যে আমি আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম, এবার ওই আলুগুলো দিয়ে চিকেনের সঙ্গে মশলাটা আরও 10 মিনিট কষিয়ে নেব।
এখানে আমার চিকেন আলু মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আগে থেকে আমি জল গরম করে রেখেছিলাম, গরম জলটা অ্যাড করে দিলাম। আর যেহেতু আমি এটা চিকেনের পাতলা ঝোল করব আলু দিয়ে, তার জন্য জলের পরিমাণটা একটুখানি আমি বেশি অ্যাড করে দিলাম। আর এটাকে আমি আধ ঘন্টার জন্য এখন ঢাকা দিয়ে ফুটতে দেবো। আধ ঘন্টার মধ্যে আমার আলুটা আর চিকেনটা যেহেতু খুব ভালোভাবে কষানোই আছে, তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। যেহেতু আমি লঙ্কা বেটে দিইনি আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম, আর এখানে কিছু কাঁচা লঙ্কা আমি চিড়ে অ্যাড করে দিলাম। আর আমি একটা জিনিস এখানে ভুল করে ফেলেছিলাম, আমি নুন দিতে ভুলে গিয়েছিলাম। তো চিকেনের ঝোলটা ফুটে ওঠার পর আমার মনে হলো আমি যেন নুন দিইনি। তোমরা এই ভুলটা যেন করো না, নুন না দিলে তো কোনো স্বাদই থাকবে না। তো আমি এখানে নুনটাও অ্যাড করে দিলাম। দেখো এখনই খুব সুন্দর একটা কালার চলে এসেছে চিকেনটার। আধ ঘন্টা পর ফিরে এসেছি, আধ ঘন্টা পর এসে দেখলাম চিকেন আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আমার চিকেনের পাতলা ঝোল রেডিও হয়ে গেছে। এবার সামান্য গরম মশলা অ্যাড করে দেবো। গরম মশলাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেবো। তো রবিবারের দুপুরের মেনু আমার একদম রেডি। গরম ভাত, পোস্ত ছড়ি আলু ভাজা, পটল ভাজা আর চিকেন দিয়ে আলুর পাতলা ঝোল, যেটা আমার সব থেকে প্রিয়। তো আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি কোথাও গিয়ে আমার চ্যানেলটা, আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আজকের মতো এইটুকুই, ভালো থেকো, আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে।